নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22, 23, 24 এই তিনটি তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির। মহাসুসংবাদ আসতে চলেছে এই পাঁচ রাশির। জ্যোতিষশাস্ত্র এমনই যে আপনাদেরকে আগে থেকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়। এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে আপনারা কাজে লাগান। পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এই পাঁচ রাশির। 22, 23, 24 আগস্ট ডায়েরিতে নোট করে নিন কি হতে চলেছে। দেখুন, বৃহস্পতি এবং চন্দ্রের, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে। এই তিনটি তারিখ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। যদি আপনার জন্মছকে, আপনারা যে ভিডিওটা শুনছেন, আপনাদের জন্মছকে যদি গজকেশরী রাজযোগ থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু করাবে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক রাজযোগ রয়েছে। রুচক নামক মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং গজকেশরী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, এই রাজযোগগুলো কিন্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। কেউ কেউ বলেন যে কৌশিকদা, আমাদের তো সময়টা খারাপ চলছে কেন, আমার তো এই গ্রহটা ভালো রয়েছে। দেখুন, আপনারা যদি ভাবেন যে আপনাদের এই গ্রহটা ভালো রয়েছে, কিন্তু দেখা দরকার সেই গ্রহটা আদৌ ভালো রয়েছে কি না। আর যদি ভালো থাকেই মেনেই নিলাম, যতক্ষণ না সেই গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা না এসছে, ততক্ষণ কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু প্রদান করতে পারবে না। এবং এই যে তিনটা দিনের কথা বলছি, 22, 23, 24 আগস্ট, এই তিনটা দিন পাঁচটি রাশি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। যদি আপনাদের বাই বার্থ চার্ট যখন আপনারা জন্মেছিলেন, যদি নবপঞ্চম রাজযোগ যদি থাকে কি না, 1000% আপনাদেরকে কিন্তু এই সময় লাভ এই সময় কিন্তু দিবে। এই সময়টা আপনাদের কাজকে গুছিয়ে নেওয়ার সময়। এই সময়টাতে আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করার সময়। আমি বারবার বলি, সুযোগ কিন্তু সবসময় আসে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সময়টাকে কিন্তু কাজে লাগাতে হয়। কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, কাউকে আবার খুব পরিশ্রম করে সেই সোনার চামচ মুখে নিতে হয়। এবং রত্নটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোন রত্ন কার জন্য প্রয়োজন রয়েছে, কোন লগ্নের জন্য কোন রত্ন, যে কোনো রত্ন সবার জন্য কিন্তু স্যুট কিন্তু করে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। এবং বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। কেউ কেউ বলে যে কৌশিকদা, বাস্তু কি করে, আমি বলছি তো, যারা বলছেন যে বাস্তু কি করে, আমি তাদের সঙ্গে আমি নিজে কন্ট্যাক্ট করতে চাইছি। আপনারা কমেন্ট করুন। একটি কথা বলি, আপনারা ঈশান কোণে ভারী কোনো দ্রব্য রাখুন, সে আপনি বালির বস্তা রাখতে পারেন, একটা লোহার কোনো জিনিসও রাখতে পারেন। দেখুন আপনি 1.5 থেকে 3 মাসের মধ্যে কী রেজাল্ট পাচ্ছেন। বা ঈশান কোণে আপনি একটা টয়লেট করে দিন না, কী রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ দেখতে হবে কোন জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। অর্থাৎ আপনাদের বাস্তুক্ষেত্র, আপনাদের নবগ্রহের পজিশান, দশা মহাদশা, ভাগ্যভাব, এই জায়গাগুলো কিন্তু
চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার। ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকদা যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে, সবারই কিন্তু আমি হাত ধরি না, আমি আবারও বলছি। জন্ম কুণ্ডলিতে বড় কোনো যদি দোষ না থাকে, এই তিনটা তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট পাবে এই কটি রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। 22, 23 এবং 24 আগস্ট গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এই পাঁচটি রাশির। প্রথম রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির এই গজকেশীর রাজযোগে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ডেলি ইনকাম বৃদ্ধি করবে, দীর্ঘদিন ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং সফলতা, সাকসেস, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির এই গজকেশীর রাজযোগে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের ফাইন্যান্সিয়াল গেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে। বড় কোনো দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি আপনার গজকেশীর রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা, ডেলি ইনকাম এবং কেরিয়ার আপনাদের এই সময় লাভ কিন্তু দিতে চলেছে মেষ রাশি। আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে চলেছে, এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনাদের জন্মছকে বাই বার্থ চার্ট যদি গজকেশীর রাজযোগ থাকে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই তিনটা তারিখ আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন এবং ব্যবসা ক্ষেত্রে এই সকল সেক্টর থেকে আপনাদেরকে কিন্তু লাভ 100% কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, লটারি থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই গজকেশীর রাজযোগে আপনাদের মানে এক কথায় ভাগ্যদয় হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সম্পত্তিগত দিক থেকে লাভ, সন্তানগত দিক থেকে আপনারা সুখ সাধন আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এমন কোনো কাজ দীর্ঘদিন আটকে গিয়েছিলো সেই কাজ আপনাদের সম্পন্ন কিন্তু এই সময় হতে কিন্তু চলেছে। এই তিনটি তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, 22, 23, 24 আগস্ট। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।